অজু করার সময় যদি আজান দেয় তখন কি অজু করতে করতে আজানের উত্তর দেওয়া যাবে? হ্যাঁ, কোনো অসুবিধা নয়। এরপর আরেকটা প্রশ্ন, জুমার সালাতের পরে মসজিদে যে চার রাকাত সুন্নত আদায় করতে হয় তার নিয়ত কি দুই দুই করে না চার রাকাতের নিয়ত করে পড়তে হবে? ফরজ নামাজের মধ্যে চার রাকাত আছে, যেমন জোহর, আসর, এশা, এর বাইরে অন্যান্য নামাজের ক্ষেত্রে উত্তম হচ্ছে দু রাকাত করে পড়া। তবে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু রেওয়ায়ত পাওয়া যায় যে চার রাকাতও পড়া যেতে পারে, যেমন জোহরের আগে চার রাকাত বা আসরের আগে চার রাকাত। কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে সকল নফল সালাত দু রাকাত করে পড়া।